তো বন্ধুরা, তোমরা সকালবেলায় হয়তো একটা ভিডিও দেখেছো, তো যেখানে আমি মানে রান্না করছিলাম সকালবেলা, লুচি আর ছোলার ডাল করছিলাম। আর আজকে তো ষষ্ঠী, তোমরা অবশ্যই জানো, জানো কি, তোমরা নিশ্চয়ই অনেকেই হয়তো ষষ্ঠী করো, ষষ্ঠীর দিন অঞ্জলি দাও, নিরামিষ খাও, অনেকে ভাত খায় না, লুচি মানে ভাজা জিনিস খায়, ময়দার জিনিস খায়। তো আমিও ষষ্ঠী পালন করি, মানে এই আগের বছর থেকেই করছি, ছেলে হওয়ার পর থেকে। তো তোমাকে মানে তোমাদেরকে সৌরভ বলছিল না, যে কি বলছিল, যে আমার একদম নিরামিষ খেতে ভাল লাগে না, কিন্তু তাও খেতে হয়। হ্যাঁ, বাড়িতে সব নিরামিষ পালন করে, পুজোর দিনে নিরামিষ খেতে হচ্ছে, নিরামিষ খাচ্ছি, তোমাদেরকে এরম বলছিল। তো তো এই জন্যে মানে ওর কেমন নিরামিষ খাচ্ছে, কতটা কষ্ট করে নিরামিষ খাচ্ছে, তোমাদেরকে সেটা দেখাবো বলে তাই ভিডিওটা করছি। চলো তোমাদেরকে দেখাই ও কতটা কষ্ট করে নিরামিষ আলু পটলের ঝোল খাচ্ছে। কি গো, বলো কি খবরটা, কি আজকে যেহেতু নিরামিষ ষষ্ঠী, তোমরা সকালে ভিডিও দেখেছো, তাই জন্য অর্ডার করেছি আলু বিরিয়ানি আর এই যে আলুর দম। আলুর দম, আলু বিরিয়ানি এটা আলুর দম, আলুর দম চিকেনের মতো দেখতে আলুর দম। আচ্ছা, এটা আলুর দম। আচ্ছা, আলুর দম। আচ্ছা, মানে আলু বিরিয়ানি ভেজ মানে নিরামিষ হয়? আলু বিরিয়ানি তো ভেজ বিরিয়ানি, আলু বিরিয়ানি আর আলুর দম তো আলুর দমই হয়। আচ্ছা, কি আর করা যাবে বলুন। দেখো, এটা হচ্ছে আলুর দম, চিকেনের মতো দেখতে, চিকেন চাপের মতো, এটা আলুর দম আর এই যে আলু বিরিয়ানি ভেজ। তাহলে তাহলে বলো তো, আমাকেও দেখতে সৌরভের মতো, কিন্তু আমি সৌরভ না, সৌরভ নিরামিষ খাচ্ছে। বুঝলে তোমরা সৌরভ কেমন নিরামিষ খাচ্ছে? ও এই রকম নিরামিষ খায়, ও এরকম নিরামিষ খায়। নিরামিষের দিন যেদিনই হবে সেদিনই ও সুযোগ সুযোগ পেয়ে যায় বিরিয়ানি খাওয়ার, মানে নিরামিষ তাহলে তো আজকে বিরিয়ানি খাবো, মানে এইরকম একটা ব্যাপার। তো মানে কতবার করে বললাম যে আজকে ষষ্ঠী, আজকে খেও না, পটল আলু ঝোল করেছি, ডালও আছে, পুজোর সময় নিরামিষ সবাই খায়, সবাই খায়। হ্যাঁ, একমাত্র ঠাকুর দেখতে গেলে, বাইরে বেরালে তখন তো নিরামিষ খাওয়া যায় না, কেন বাইরে তো নিরামিষ খাবার পাওয়া যায় না, তখন হয়তো অনেকে খায়, কিন্তু বাড়িতে নিরামিষ অনেকেই খায়। অষ্টমীর দিন সবাই নিরামিষ খায়, এবছর যেমন সপ্তমীতে বৃহস্পতিবার পড়ে গেছে, অনেকে বৃহস্পতিবার নিরামিষ খায়, যেমন আমি বৃহস্পতিবার নিরামিষ খাই, তো এই নামে আজকেও নিরামিষ, কালকেও নিরামিষ, অষ্টমীতেও অনেকে নিরামিষ খায়। পূজার সময় কি সহ্য করা যায় কোনোভাবে, তোমরাই জানো কমেন্ট করে, তারপর হবে। তুমি কি সহ্য করছো? না, কেন করবো, পূজোর সময় আমি একদম নিরামিষ খাবো না। আচ্ছা, বুঝে নিলে, শুনলে তোমরা, পূজোর সময় নিরামিষ খাবে না, এই জন্য আলুর দম আর আলুর বিরিয়ানি খাচ্ছে। আর আর একেও আমি কিন্তু ভেজ খাইয়েছি, এও ভেজ খেয়েছে। কামড়া তো বাবা, কামড়া দে দে, কামড়া দে 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 দে, কামড়া দে 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 দে, ও বলছে যে তুমি আজকে নিরামিষের দিনে বিরিয়ানি খাচ্ছ। তো ঠিক আছে, চলো আজকে এখন এত দূরই রাখি ভিডিওটা, আবার বিকেলবেলা একটু ঠাকুর দেখতে যাওয়ার ইচ্ছা আছে দেবাংশকে নিয়ে। এই আমাদের পাড়ার এখানেই আশেপাশেই কয়েকটা ভালো পুজো হয়েছে, একটু গিয়ে ওকে ভাবছি একটু ঘুরিয়ে আনবো। তো যদি বেড়াই আর যদি সম্ভব হয় তাহলে করবো ভিডিও, সেই ভিডিও তখন তাহলে তোমরা দেখতে পাবে। তো চলো এখন রাখছি, আমার খিদে পেয়ে গেছে, আমিও এখন খাবার করব, কিছু দেখি লুচি পরোটা কিছু একটা করব, করে তারপর খাবো। তো চলো, টাটা।